এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। শ্রী শ্রী শ্রীমান পৃথ্বীরাজের একমাত্র অর্ধাঙ্গিনী কুইন কমলা মুখুজ্জে। এসো কুইন। মন ঘরের বউ হয়ে যুদ্ধ সাজে পৃথ্বীরাজের হাতে মানায় হাতিয়ার ভূ ভারতের শ্রেষ্ঠ জুটি পৃথ্বীরাজ ও কমলার। দেখেছ সবাই কেমন পেত্তা পেত্তা করে তাকিয়ে আছে তোমার দিকে, কেউ চোখই বেরাতে পারছে না তোমার থেকে। দারুণ লাগছে কিন্তু তোমাকে দেখতে। আমার বউকে দেখে চৌকি বেড়াতে পারছো না দেখছি, কেমন ডার্ক সাইডে সুন্দরী বউ হয়েছে বলো দেখি আমার। আমি নিজেই চোখ পেরাতে পারি না। চোখ পেরাতে পারছে নে নাকি ওর দিকে কেউ চোখ ফিরিয়ে তাকাতেও চাইনে, এবার বুঝবে মানিক। নতুন বউয়ের পোশাক নিয়ে যা কেলেঙ্কারি হবে এক্ষুনি, দিদিরাও তো ওকে চেনে কথা কইবে না। আমি মাকে গিয়ে বলি, মাই একমাত্র ওকে বাঁচাতে পারবে। এতক্ষণে বউকে এনে শুক খেতে কছিল বড় বউ। ছ্যাঁ ছ্যাঁ, এই পোশাকের কি ছিঁড়ে গা। আমরা কোথায় ভাবছিলাম যে জমিদারের মেয়ে সাত নড়ি হার পরে নিচে নামবে, সে কিনা নীলচ্ছদের পোশাক জড়িয়ে গাড়ি নেমেছে গো। ছি 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 ছি, কি দেখছো? ওনারা নিজেদের মধ্যে কি বলা বলি করছে? আসলে তোমাকে এত সুন্দর লাগছে তাই ওরা মন খুলে সুনামও করতে পারছে না, সবটাই হিংসে হিংসে। আসলে ওরা এত সুন্দর নয় কিনা তাই তোমাকে দেখে ওরা জ্বলছে। আস্তে বলো, শুনতে পাবো। পাক শুনতে, ওরা নিজের একটু মন খুলে সুনাম করতে পারছে না, খালি নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। এই জন্য ঠিক এই জন্যই বলে মেয়েরা খুব হিংসুটে হয়। যা আগুন ধরা তা ধরে গেছে, এবার ছোট বৌদির আশার পালা। মানিক, এবার তোর আর তোর সুন্দর বউয়ের মুখে চুনকালি পড়লো বলে। এসো দেখি নি আমার সাথে, এসো আমি বলে দিই কোথায় কি রাখবে, এসো। আগে কি নিমা, এ কি আছিস? গিভ ওয়াটার টু মাউথ, বরফ ইন হেড। কমলা শৌর ঘর থেকে এসে দাদার কি হলো বলো দেখি। বলি ও দাদা, ওলো কি মেয়ে সৌর ঘর থেকে আসতে না আসতেই মাথায় বরফ চাপাবার কথা বলছো? বিয়াই বাড়িতে তোমার কাতে যত্ন হয় নে? খুব করিয়েছি, খাইয়ে পেট ভরিয়ে দিয়েছি। ও মা, তাই তা বলি ওকে নি কি কি খাওয়ালে? বুঝি ফুনি উকিলের এক প্লেট চাটাং চাটাং কথা। আমি জানতুম, আমি তো আগেই বলেছিলাম আজকে দিনে যে ছেলের বাপ এক পয়সা যৌতুক না নিয়ে ছেলের বিয়ে দেয় সে কখনো এইসব জিনিসপত্র নেবে নাকি। তা বলি পেন ও বাদে যা কিছু আছে সব ফেরত দিয়েছেন তো? সব সব। আমি জানতো, আমি বিয়াই মশাইকে দেখেই বুঝেছি উনি মানুষ কানে একেবারে আলাদা। গিন্নি, তোমার সামনে একদম সুনাম করবে না, উনি তোমার বিয়াই হন, আমি তোমার বর। আহ, যত আজি বাজি কথা বলি, আমাকে বলো না আমার কমল আমাকে কেমন দেখলে। হ্যাঁ, বদ্দর মুখে শুনলুম ওই ছেলের পিসির নাকি বড্ড মুখ, কানি নাকি ট্যাকুশ ট্যাকুশ কথা শোনায় গো। কিন্তু সবার মুখেই কথা, ওদের তো দুটো কাজ, টক আর ইট, কেউ খায় আর কেউ কথা শোনায়। দেখলে না জামাই কেমন চুরি করে খেয়ে গেল আর তার বাপ এসে আমায় কথা শুনিয়ে গেল।
তোমার বাপু যত পুরনো কথা ধরে রাখা স্বভাব ওসব বাদ দাও না। আমাকে বলো না আমার মেয়েটাকে কেমন দেখলে, সে ভালো আছে তো? না ভালো নেই। কেন ভালো নেই কেন? সপুনাশ কি বলছো দাদা? ওগো চুপ করে আছো কেন? বলো না কেন ভালো নেই আমার মেয়েটা? কারণ সে খুব ভালো আছে। তুমি সত্যি বলছো? হোয়াইট এ লাই, কমলা মা তো নিজের মুখে আমাকে বললো সে ভেরি গুড আছে। অমন করে কেউ বলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম গো। তাই ভাবি, গুরুদেব যেখানে নিয়ে যে কমলা সৌরগড় ঠিক করে দিয়েছে সেখানে কমলা খারাপ থাকতেই পারে না। কমলা মা যে ভালো আছে এই শান্তি। শান্তি নয় আশ্চর্য, এই রাজপ্রাসাদে বড় হয়ে মেয়েটাও গোয়াল ঘরে মানিয়ে নিল কি করে তা শুধু কুইনি জানেন। তবে হ্যাঁ, ওই ফণী উকিল পিয়ানোখানা রাখতে দিয়েছে, এটাই আমাদের ফুটফাদারের ভাগ্য। তবে কি জানো গিন্নি, ওই বাড়িতে কমলা মায়ের পিয়ানো বাজিয়ে গান আর উলু মনে ধামা ভরা মণিমুক্ত দান একই জিনিস। ওইসব ইংরেজি গানের মর্ম বোঝা ওদের কম্য নয়। কি হলো বউ, দাঁড়িয়ে রইলে কেন? ওদের পিয়ানোখানা বাজিয়ে গানখানা শুনিয়ে দাও। যাই। সাথে আমাকেও, ওই যে ওই জন্মদিনে গানখানা শোনাবে। শুনেছিলেও গুরুদেবের বেদানে বিয়ে হয়েছে, কিন্তু মানকে সব কি বলছে? জন্মদিন গান জল কি তবে আগে গড়ির চলো? শুনে তো তাই মনে হচ্ছে গো। এবার আমার বউ এলেন দেখো। আরে ওর বয়সী মেয়ে সোজা করে হারমোনিয়াম বাগিয়ে ধরতে পারে না, আর ও অত বড় পিয়ানো খান বাজাবে দেখো। আরে গানে গলাটাও চমৎকার, শুনলে তাক লেগে যাবে। চলো চলো শিগগির চলো দিদি। কি হয়েছে? ওই দেখো হবলা বৌমাটা কি পরে আছে? এবার কি হবে গো দিদি, বাড়িতে যে দক্ষ যজ্ঞ বাঁধবে সবাই মিলে আবার বৌমাকে আজ আর একটা কথা শোনাবে। আমারই ভুল অবলা, তখন পুলটাকু যে কথা শুনে ছোট সাথে এসেলে না গিয়ে যদি আমি তাকে আনতে যেতাম না, তাহলে এমন অঘটনটা ঘটতো না। দেখলে তো বড় বৌদি, আমি আগেই বলেছিলুম যে নিজের বৌমা ডাক এত সবার সামনে আগে থেকে পিটিও না। এখন দিল তো তোমার সাদের বৌমা ডাককানা ফাঁসিয়ে। উল্টা করছি, বৌমা তো ছোট, সে যদি কোনো ভুল করে তাহলে আমাদেরই তো শুধরে দেওয়া উচিত। তুমি আমার একখান কথা বলো, তুমি তো গেছিলে তারে ডাকতে, তারপরেও সে এমন পোশাকে কি করে নিচে আসে? এই আমার গারে দোষ দেবে না তো সব সময়? আমি কি ওকে ওইতে পড়তে বলেছিলাম? আমি তো শুধু ওকে পোষ্কের হয়ে আসার কথা বলেছিলাম। আসতে, আমি বৌমাকে বলছি পোশাক পাল্টে আসতে। এই না গো, তোমরা একটু চা খাও। এই রে পারুলদের মতিগতি তো ঠিক দেখছে নে, এখন যদি এইসব কথা গায়ে রাষ্ট্র হয়। না না বৌমা, ভাগ্নি একটা ধন্যবাদ দাও মামা বাবুকে। হ্যাঁ, কেমন মেম বউ জোগাড় করে নিয়েছি বলো তোমার জন্যে। তুলনা নাই মামা বাবু। তুমি
দেখেছো দিদি এই মেয়ে কি পড়ে এছে? সেটাই দেখছি আমি। এই মেয়ে আজ মুকুচে বংশের নাক কাটালে। আমি যেখানে ইংরেজিতে মাস্টারকে গাদা বলে ঠ্যাঙানি খাই সেখানে আমার বউ ইংরেজিতে গান গাইছে? তোমার জবাব নেই বাবা। সর্বনাশ করেছে বউ মাঝে ইংরেজি গান গেয়ে ফেললে সবার সামনে। আমি যে তাকে মানা করেছিলাম অবলা, এবার কি হবে? ও শ্রীমান পৃথ্বীরাজ মহাসপ্তাহ 17 এপ্রিল থেকে 23 এপ্রিল সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ওটিসি প্লাস হটস্টারে।